অ্যাজ এ মুসলিম, যেহেতু এটা খ্রিস্টানদের উৎসব, উইকিপিডিয়া ঘেটে দেখেন এটা খ্রিস্টানদের ধর্মের সাথে সম্পৃক্ত একটা উৎসব, তারা কি করবে, বুদ্ধিস্টরা কি করবে, অন্য ধর্মের মানুষরা কি করবে, সেটা আমাদের দেখার দরকার নেই। কিন্তু অ্যাজ এ মুসলিম, অ্যাজ এ মুসলিম ফ্যামিলি, আমরা যেন আমাদের সন্তান সন্ততিদেরকে এই দিনে বাসার থেকে বের হতেও না দেই, এবং এই দিন উপলক্ষে যত পণ্যের ছাড় আসবে কোনো পণ্য কিনবেন না, টোটালি ইকোনমিক্যালি বয়কট করে দিবেন। কারণ এর পিছনে শুধু জেনা উস্কিয়ে দেওয়াই উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ব্যবসাও ছিল, এর পিছনে ব্যবসা ও বিজনেস উদ্দেশ্য ছিল। আর এদের চরিত্র আল্লাহ পাক উন্মুক্ত করেছেন সূরা নূরের মধ্যে, আল্লাহ বলছেন শোনেন, লিসেন টু মি, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তাআলামুন। নিশ্চয়ই যারা পছন্দ করে, ভালোবাসে, মানে ওরাও ভালোবাসে, নিশ্চয়ই যারা ভালোবাসে যে মুমিনদের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা, ফাহেশা ছড়িয়ে পড়ুক, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আছে এই দুনিয়া এবং পরকালে। আর এরা কারা? আল্লাহু আ'লামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ ভালো জানেন, তোমরা সেটা জানো না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান, এই শয়তানদের ইত্তেবা করো না, এই জিনা মানুষ শয়তানদের ইত্তেবা করো না। কারণ যে ব্যক্তি তার ইত্তেবা করবে, ওমা ইয়াত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়ামুরু বিল ফাহশা'ই ওয়াল মুনকার, যে ব্যক্তি শয়তানের ইত্তেবা করবে, শয়তান তাকে ফাহেশা কাজ এবং মুনকার কাজের দিকে নিয়ে যাবে, ধাবিত করবে। আল্লাহ পাক আরো বলেছেন যে ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম, যদি তোমাদের উপরে আল্লাহর রহমত, অনুগ্রহ, ফাদল না থাকত, ওয়া রাহমাতুহু, তার রহমত না থাকত, মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, তোমাদের মধ্যে কেউ কশিন কালেও পবিত্র হতে পারত না। এটা আল্লাহর অনেক দয়া যে আল্লাহ পাক আমাদের প্রতি দয়া করেছেন, রহম করেছেন, তওবা করে পবিত্র হওয়ার পথ করে দিয়েছেন। আল্লাহ পাক শেষেদের পরিণতিও বলেছেন যে আল খাবীসাতু লিল খাবীসিন ওয়াল খাবীসুনা লিল খাবীসা, এই খাবীস ছেলেরা, খাবীস পুরুষরা খাবীস নারীদের জন্য, খাবীস নারীরা খাবীস পুরুষের জন্য, অপবিত্র মেয়েরা অপবিত্র ছেলের জন্য, অপবিত্র ছেলেরা অপবিত্র মেয়েদের জন্য, ওয়া তাইয়িবাতু লিত তাইয়িবিন ওয়া তাইয়িবুনা লিত তাইয়িবাত, পবিত্র ছেলেরা পবিত্র মেয়েদের জন্য আর পবিত্র মেয়েরা পবিত্র ছেলের জন্য, উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন, এই কি বলবো, অশ্লীলতা ধারক বাহকরা যা বলে তাদের থেকে মুমিনরা অনেক পবিত্র, আলহামদুলিল্লাহ, লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, এই মুমিনদের জন্য আছে মাগফিরাত, ক্ষমা এবং উত্তম সম্মানিত রিজিক। আল্লাহ পাক আমাদেরকে তা দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা শেষ অংশে গিয়ে খালি দোয়া করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বৈধ ভালোবাসা বোঝার এবং ভালোবাসার তৌফিক আল্লাহ পাক দান করুন। যাবতীয় রকম অবৈধ প্রবৃত্তির এই পাশবিক দাসত্ব থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ পাক আমাদের মুসলিম পরিবারের মা বোনদেরকে, সন্তান সন্ততিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আসন্ন এই জেনা থেকে হেফাজত করুন। আল্লাহ পাক আমাদের যুবক যুবতীদেরকে এই ফ্রি মিক্সিং সংস্কৃতি থেকে হেফাজত করুন, তাদের সবার ইজ্জত আবরুর হেফাজত আল্লাহ পাক করুন, প্রত্যেক পরিবারের কর্তা থেকে বোঝার তৌফিক দান করুন আল্লাহ পাক, যে এগুলোর মধ্য দিয়ে আমাদের সন্তান নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আসন্ন এই জেনার দিবসের মধ্যে আমাদের সন্তানরা যেন মাদকে লিপ্ত না হয়, জেনায় লিপ্ত না হয়, ফ্রি মিক্সিংয়ে লিপ্ত না হয়, বেহায়াপারে লিপ্ত না হয়। আল্লাহ পাক আমাদের পরিবারগুলোকে পবিত্র রাখুন, কবুল করুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সবাইকে আল্লাহ পাক শিফায়ে কামিলা দান করুন, যারা মারা গেছেন আল্লাহ পাক সবাইকে ক্ষমা করে দিন আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা তরুণ ভাই বোনরা আছেন সবাইকে আল্লাহ পাক তাদের চরিত্র হেফাজত করার তৌফিক দান করুন। যে বিষয়গুলো তাদেরকে শয়তানের কাছাকাছি নিয়ে যায় সেই প্রত্যেকটা বিষয়কে বয়কট করে চলার তৌফিক আল্লাহ পাক তাদেরকে দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই জিন আর মানুষ শয়তানের যাবতীয় ষড়যন্ত্র থেকে আল্লাহ পাক মুমিন মুসলিমদেরকে হেফাজত করুন, আমাদের এই দেশটাকে আল্লাহ পাক হেফাজত করুন, দেশের যুব সমাজকে হেফাজত করুন। মনে রাখবেন, যত আমরা এভাবে উস্কে দিব আমাদের সন্তানদেরকে অশ্লীলতার দিকে, ফাহেশা কাজের দিকে,
দেশের প্রয়োজনেও তারা কখনো দাঁড়াতে পারবে না। কারণ যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, সত্যের পক্ষে দাঁড়ায়, ওদের মনটা হয় পবিত্র এবং নুরান্বিত। আর এই কাজগুলোর মধ্য দিয়ে ওদের হৃদয়ে নূর নষ্ট করে দেওয়া হয়েছে। যখন কলিজার মধ্যে ইমানের নূর থাকবে না, তখন সেখানে ইমান স্থায়ী হবে। যখন এখানে ইমানের তেজ থাকবে না, সে তার দিনের জন্য কিছু করতে পারবে না, সে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজ করতে পারবে না। কারণ তার মনটা কলুষিত, তার হৃদয়টা জাহেলিয়াতে ভরা, নোংরামি অশ্লীলতায় ভরা। তাদের কলবটাকে যদি পবিত্র রাখতে পারি, ইনশাআল্লাহ দেখবেন আগামী দিন এই যুব সমাজ ইনশাআল্লাহু আযজা ওয়াজাল দিনের জন্য, দেশের জন্য, জাতির জন্য, উম্মার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের যুব সমাজকে যাবতীয় ফিতনা ফাসাদ, মাদক, পর্নোগ্রাফি, বেহায়াপনা, জেনা, ব্যভিচার থেকে হেফাজত করুন। আল্লাহকে ভালোবাসার তৌফিক দান করুন। শেষ করার আগে আবারও বলছি সেই কথা যে আমি বারবার বলে থাকি যে আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে আপনাকে কেউ ভালোবাসে না। একমাত্র আল্লাহই আপনাকে সত্যিকার অর্থে ভালোবাসে। বৈধ কি আর অবৈধ কি, কেউই আপনাকে আল্লাহর মতো করে ভালোবাসবে না। এই আল্লাহ থেকে আপনি এসেছেন, সেখানেই ফিরে যাবেন। মাঝখানে কিছু প্রয়োজন, কিছু সাময়িক সময়, এখানে কিছু বৈধ ভালোবাসা আছে আর অবৈধ পাশবিক দাসত্ব আছে। বৈধগুলোও কখনো আল্লাহর মতো করে আপনাকে ভালোবাসবে না। একমাত্র আল্লাহই আপনার আপন, অন্য কেউ আপনার আপন নয়। আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। অতএব আল্লাহকে ভালোবাসুন, আল্লাহর মহব্বত নিয়ে থাকুন, আল্লাহর মহব্বতে নিজেকে হারিয়ে ফেলুন, তার ইবাদতে হারিয়ে যান, তার কালামকে ভালোবাসুন, তার রাসূলকে ভালোবাসুন, তার দিনকে ভালোবাসেন, তার হুকুম আহকামকে ভালোবাসেন। আল্লাহ পাক সবাইকে খালেসভাবে আল্লাহকে ভালোবাসার তৌফিক দান করুন, আমিন। একটা হাদিস বলে শেষ করছি, সেটা হচ্ছে এটা সুসংবাদের হাদিস। এই হাদিসটা বলে শেষ করছি, যারা এভাবে আল্লাহকে ভালোবাসতে পারবে, যারা এভাবে আল্লাহকে ভালোবাসতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে জিব্রাইল আলাইহিস সালামকে ডাকবেন। ডেকে বলবেন, হে জিব্রিল, দুনিয়ার ওই বান্দাকে আমি ভালোবাসি, কারণ সে আমাকে ভালোবাসে। সে ফরজিয়াত, নফল, ওয়াজিব, সুন্নত এগুলো করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে আমি তার কান হয়ে গেছি, আমি তার হাত হয়ে গেছে, আমি তার দৃষ্টি হয়ে গেছে, আমি ওই বান্দাকে ভালোবাসি। হে জিব্রিল, তুমিও তাকে ভালোবাসো। তখন জিব্রাইল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাদেরকে ডাকবেন, ডেকে আসমানে ডেকে বলবেন, হে হে ফেরেশতারা শোনো, দুনিয়ার ওই বান্দাকে আল্লাহ ভালোবাসেন, আমিও ভালোবাসি, তোমরাও ওকে ভালোবাসো। এবার এই ফেরেশতারা দুনিয়াতে নেমে আসবেন, এসে দুনিয়াবাসীকে জানান দিয়ে বলবেন, আমরা শুনতে পারি না কিন্তু তারা বলেন, তারা বলবেন, হে দুনিয়াবাসী শুনে রাখো, অমুক বান্দা, তার নাম ধরে বলবেন, অমুক বান্দা, অমুকের পুত্র অমুক বান্দাকে আল্লাহ ভালোবাসেন, জিব্রিল ভালোবাসেন, আমরা সবাই ভালোবাসি, হে তোমরাও তাকে ভালোবাসো। এরপরে দুনিয়াতে ওই ব্যক্তিকে সম্মানিত করে দেয়া হয়, মর্যাদা মণ্ডিত করা হয় এবং জনগণ তাকে ভালোবাসতে থাকে। এমনি এমনি আল্লাহর কবুলিয়াত আসে না। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে সেই ভালোবাসা পাওয়ার তৌফিক